চেন্নাইয়ে নিজেদের সেরা সময়টাই কাটাচ্ছেন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান এবং লঙ্কান পেসার মাথিসা পাথিরানা। দুজনের বন্ধুত্ব যে দিন দিন আরও গাঢ় হচ্ছে তার প্রমাণই পাওয়া গেল আরও একবার। পাথিরানা এবং ফিসকে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পাবলিশ করেছে চেন্নাই সুপার কিংস। সেই ভিডিওতে দেখা যায় ফিস এবং পাথিরানা যেন মেতেছেন নিজেদের মধ্যে লুকোচুরি খেলায়। ডেথ ওভারে চেন্নাইয়ের বোলিংয়ে একবার ফিসকে দেখা গেলে পরের ওভারে বল হাতে দেখা মেলে পাথিরানার। মাঠের সেই ঘটনাকেই যেন ভিডিওতে বুঝাতে চেয়েছে চেন্নাই। বল হাতে চেন্নাইয়ের দুই ভরসার নাম মুস্তাফিজ এবং পাথিরানা। বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ে এসে প্রতিপক্ষের ব্যাটারদের নাজেহাল করছেন এই দুই পেসার। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে কাটার মাস্টার ফিস স্বীকার করেছেন 14 উইকেট। জসপ্রীত বুমরা এবং হর্ষাল প্যাটেলের থেকে কম ম্যাচ খেলেও যৌথভাবে রয়েছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায়। অপরদিকে দুর্দান্ত বোলিংয়ে মাত্র 6 ম্যাচ খেলেই 13 উইকেট নিয়ে সেই তালিকার 4 নম্বর স্থানটি মাথিসা পাথিরানার দখলে। ফিস এবং পাথিরানা দুজনেরই রয়েছে একটি করে 4 উইকেটের ইনিংস। শুধু বোলিংয়েই নয়, দুর্দান্ত ফিল্ডিং করেও একে অন্যকে উইকেট পেতে সাহায্য করেছেন চেন্নাইয়ের এই দুই বিদেশি পেসার। এখন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ওয়াল্টন মিলেনিয়াল। মুস্তাফিজের বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে বাজ পাখির মতো উড়ন্ত ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছিলেন পাথিরানা। প্রতিদান দিতে দেরি করেননি ফিজো। পাথিরানার বলে বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো ক্যাচ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন সবার। আগে থেকে না চিনলেও চেন্নাই এসে ফিসকে দেখে মুগ্ধ হয়েছেন পাথিরানা। এক সাক্ষাৎকারে বলেছেন ফিস অনেক ভালো মনের মানুষ। তবে আজকের পর এই দুজনকে আর দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে। রাতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরবেন মুস্তাফিজ। জাতীয় দলের ডাকে টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হচ্ছে কাটার মাস্টারকে। ফিজের চলে আসা চেন্নাইয়ের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। দেশের স্বার্থ অবশ্যই সবার আগে উল্লেখ করে ফ্লেমিং বলেছেন, মুস্তাফিজের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এই কন্ডিশনে সে দুর্দান্ত, বিশেষ করে স্লো উইকেটে। সে দারুণ ফর্মে আছে, সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক, তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা IPL কাটিয়েছে। বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে চলতে থাকা স্নায়ুযুদ্ধের মাঝেও ফিস এবং পাথিরানার এমন বন্ধুত্ব ক্রিকেটের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ। আদিবাশরাফ, ক্রিক ফ্রেন্সি।